প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিও আমার মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়ে যে যানবাহন ব্যবস্থার ইতিহাস রয়েছে সেখান থেকে তো যানবাহন কিন্তু কোনো একটা জাতি বা সম্প্রদায়ের ওপর নির্ভর করে কিন্তু গড়ে ওঠে না সেটি সামগ্রিকভাবেই উন্নতি লাভ ঘটে তো যাই হোক কথা না পারি সরাসরি চলো সেখান থেকে যে এই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো একবার দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন যাতায়াতের মাধ্যমগুলি সঠিক অ্যান্সার হচ্ছে যাতায়াতের তিনটি মাধ্যম ছিল যেমন স্থলপথ জলপথ আকাশপথ দ্বিতীয় প্রশ্ন পিচে রাস্তা তৈরি কৌশল কি আবিষ্কার করেন তেলফোর্ড ও ম্যাকডাম আঠারোশো এগারো তিন নম্বর প্রশ্ন বাষ্পীয় রেল ইঞ্জিন কি আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হচ্ছে জর্জ স্টিফেনসন সালটি উদয় আছে আঠারোশো চোদ্দ চার নম্বর প্রশ্ন হচ্ছে বাষ্পীয় স্টিমার কি আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হচ্ছে ফুলটন আর সালটি উদয় আছে আঠারোশো পনেরো পাঁচের প্রশ্ন প্রথম কোথায় ট্রাম লাইনের সূচনা ঘটে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ট্রাম লাইনের সূচনা ঘটে ছ নম্বর প্রশ্ন কলকাতার কলকাতায় কবে প্রথম ট্রামের সূচনা হয় সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম ট্রামের সূচনা হয় এটি ঘোড়াই টানা ট্রামের সূচনা হয় সাত নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রাম চালু হন উনিশশো দুই সালে আর নম্বর প্রশ্ন হচ্ছে এরোপ্লেন কবে আবিষ্কৃত হয় এরোপ্লেন উনিশশো তিন খ্রিস্টাব্দে আমেরিকার ভ্রাতৃদয় রাইটস ভাতৃদয় তারা আবিষ্কার করে নম্বর প্রশ্ন হচ্ছে জিওগ্রাফি অফ ট্রান্স ট্রান্সপোর্টন ইন ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ গ্রন্থের লেখক কে সঠিক অ্যান্সার হচ্ছে সুনীল কুমার মুন্সির দশ নম্বর কোশ্চেন যানবাহন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব নিরূপণ করো প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দু নম্বরে এসে থাকে প্রশ্নের উত্তর তোমরা লিখবে প্রথমে ভূমিকার মতো আর কি যে যানবাহনের যোগাযোগ যানবাহনের যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম যথা এক নম্বর লিখবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রসারের প্রসারে এক নম্বর লিখবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রসারে এদেশের সম্পদ নিষ্কামনে এবং ভারতীয়দের মধ্যে ঐক্যবোধে সহায়তা হয়েছিল দু নম্বর লিখবে বিভিন্ন শহরে এর অভ্যন্তরণে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অগ্রগতি ঘটে তিন নম্বর হচ্ছে সাম্রাজ্যবাদী স্বার্থের প্রয়োজন মেটানোর পাশাপাশি ক্ষেত্রবিশেষে ভারতীয়রাও উপকৃত হয়েছিল এই যানবাহন থেকে তোমাদের এই দশটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ পরের ভিডিওতে আমি আনবো স্থানীয় ইতিহাস ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো এটি এবারও বলছি যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যাঁ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ